সিরাজগঞ্জে সুতা প্রসেস মিলের বর্জ্যে যমুনা নদীর পানি দূষিত হচ্ছে। এতে করে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। স্বাস্থ্য ঝুঁকিতে এখন যমুনা পাড়ের মানুষ। বর্জ্য নদীতে মেশার কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন জায়গায় রয়েছে সুপেয় পানির অভাব। এতে বাড়ছে নানা ধরনের পানিবাহিত রোগ। সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া, চৌহালী ও কামারখন্দ উপজেলা তাঁত সমৃদ্ধ এলাকা। এসব এলাকার মধ্যে সবচেয়ে বেশি তাঁতকল রয়েছে বেলকুচি উপজেলায়। এই উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। তাঁত শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে সুতা। সুতা প্রসেস মিলে প্রক্রিয়াজাত শেষে পোশাক তৈরির উপযোগী করা হয়, আর এই সুতাতে মেশানো হয় রংসহ নানা ধরনের বিষাক্ত কেমিক্যাল। পরিবেশ আইন অমান্য করে মিল মালিকরা সুতা প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহৃত বিষাক্ত কেমিক্যালের বর্জ্য নদী নালা, খাল বিল, এমনকি যমুনা নদীতেও ফেলছে। কয়েকটা বাড়ি পানি টিউবওয়েল পানি দূষিত, এই যে ফিরোজার পানির জন্য এখানে আপাত করলে কিছু হবো না, গন্ধ নিয়ে তো আঙ্গর থাকা যায় না। সেই লাইনের প্রত্যেকটা মানুষের রোগ ব্যাধি জড়া গেছে, আর পানি তো খাওয়া যায় না, টাইনা টাইনা পানি এনে খাই। এগুলো তো লবণ ছেটার কাজ, এর কিছুই হয় না, এগুলো পানির জমিতে যায়, জমিতে তো উর্বরতা শক্তি বাড়ে। পরিবেশ অধিদপ্তরে প্রথমে আমরা যখন গেছি তখন তারা এই ছাড়পত্র দিতে চায়, এই তাঁত শিল্প চালানোর জন্য আমাদের এরকম করতে হচ্ছে। প্রসেস মিলের বর্জ্যের দুর্গন্ধে ফুসফুস ক্যান্সার সহ জটিল রোগে মানুষ আক্রান্ত হতে পারে বলে জানায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদি সেই পানি আমাদের হচ্ছিল কেউ মুখে দেয়, সেক্ষেত্রে পানিবাহিত রোগ, এমনকি স্কিনের যে ডিজিজগুলো আছে, চর্মরোগ হওয়ার সম্ভাবনা, এমনকি বাতাসে যদিও ছিল সেগুলো ছড়িয়ে পড়ে রঙের যে মাধ্যমটা, তাহলে আমাদের ফুসফুসে ক্যান্সার পর্যন্ত হতে পারে। যে সমস্ত এলাকায় সুপেয় পানির অভাব রয়েছে সেখানে নিরাপদ পানির জন্য আরও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের আর্থিক দৈন্যতার কারণে তারা নিজেরা পারতেছে না, এবং পরিবেশ অধিদপ্তর থেকে তারা উদ্যোগ নিয়েছে যে অন্তত কয়েকজন তাঁত মালিককে মিলে তারা পরিবেশ অধিদপ্তর থেকে তারা এখানে ইটিপি প্ল্যান্ট স্থাপন করে দেবে। এই ইটিপি প্ল্যান্ট স্থাপন হলে এটা সমস্যা সমাধান হবে। সরকার দ্রুত এই সমস্যাটি নিরসন করবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।